সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সিসি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা একটি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এজন্য আমাদের ক্লাসগুলো সবসময় তোমাদের সহায়ক হিসেবেই থাকবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। আমি আজকের ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু সাধারণ কিছু বিষয় বই সংক্রান্ত জিজ্ঞাসা করতে চাই, দেখি তোমাদের সম্পূর্ণ বইয়ের উপরে তোমাদের দক্ষতাটা কেমনভাবে গড়ে উঠেছে। যখন আমরা একটি অধ্যায়, একটি গল্প, একটি কবিতা যাই হোক না কেন, যদি আমরা সৃজনশীল লিখতে চাই তাহলে আমাদের কিন্তু সেই গল্পটি বা সেই অধ্যায়টি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাহলে বলো দেখি, যদি আমি প্রশ্ন করি আমি তোমাদেরকে একটু, বলো দেখি শিক্ষা ও মনুষ্যত্ব, এই যে সুন্দর একটি প্রবন্ধ, এই শিক্ষা ও মনুষ্যত্বে কয়টি তলা, মানে বাড়ির তলা থাকে না, এই তলা কয়টি তলার কথা বলা হয়েছে? গুড, দুইটি তলা, খুব সুন্দর হয়েছে। জীবসত্তা ও মনুষ্যত্ব বা মানবসত্তা, বলতো জীবসত্তা কোন ঘরে বাস করে? সুন্দর, জীবসত্তা নিজের ঘর, নিজের তলায় বাস করে। আর মানবসত্তা? গুড, উপরের তলায়। আর এখন যদি আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি এখান থেকে, যে জীবসত্তা থেকে মানবসত্তায় যাওয়ার জন্য আমরা মই হিসেবে কোন জিনিসটিকে ব্যবহার করি? শিক্ষা। সুন্দর, তোমার প্রত্যেকটি উত্তর ঠিক হচ্ছে। এটা হচ্ছে দক্ষতা, যে একটি অধ্যায় সম্পর্কে তোমার যে দক্ষতা, তোমার যে জ্ঞান, এটাই তোমাকে ভালো রেজাল্টের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ঢাকা বোর্ড 2019, আমি একটু বোর্ডটা এখানে লিখে দিই সুন্দর করে, ঢাকা বোর্ড 2019 এটি সৃজনশীল দুইটি প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে, সৃজনশীল অংশ থেকে। কারণ আমরা জানি আমাদের বহু নির্বাচনের পাশাপাশি সৃজনশীল অংশটুকুটাকেও খুব ভালোভাবে সমান গুরুত্ব দিতে হবে। তাই আজকে আমি বেশি প্রশ্ন বলবো না, কারণ অতিরিক্ত বললে তোমাদের হয়তো সেটা বুঝতে বা তোমাদের মাথায় রাখতে অসুবিধা হবে। তাই আজকে আমরা দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো সৃজনশীল। ওকে ওকে, প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায় থেকে একটি আপনার অনুধাবন, সরি উদ্দীপক। তো তোমরা যদি মনে করো যে তোমাদের একটু কোনো হেল্প লাগবে, বইটা তো অনেকেরই আছে, তবুও তোমরা আমরা মূল বইটা সাহায্য নিতে পারি। মূল বইয়ের 87 পৃষ্ঠা তোমরা মূল বইটা সামনে রাখতে পারো, কারণ আমরা জানি মূল বইয়ের অনেক কিছুই কিন্তু আমাদের প্রয়োজন থাকতে পারে। সবসময় আমি বলি পাঠ পরিচিতি যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তাহলে আমরা চলে আসি আমাদের প্রথম যে অধ্যায়টি, সেটা হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছি, শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব, এখান থেকে হচ্ছে আমাদের প্রথম যে আমরা উদ্দীপকটি বা সৃজনশীলটি আলোচনা করবো। আমরা ক নম্বর নিয়ে আলোচনা করবো, ক নম্বর লিখে দেখি আমরা কি বলছি। এখানে দেখো বলছে, আগে উদ্দীপকটা একটু ভালো করে আমরা পড়ে নিই, তোমরা সকলে একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে, লিটন ও রাজু দুই বন্ধু, তারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে একই পেশায় নিয়োজিত। লিটনের কর্মস্থল বান্দরবান আর রাজুর কর্মস্থল বগুড়ায়। একদিন রাজু ফোন করে লিটনকে বলল, বন্ধু তোর ভাবি অসুস্থ, অপারেশনের জন্য অনেক টাকা দরকার, আমাকে কিছু ধার দিয়ে সাহায্য কর। লিটন তাকে সান্ত্বনা দেয় এবং সাধ্য মতো টাকা ধার দেয়। এরপর থেকে রাজু তার ফোন নম্বর বন্ধ করে দেয়। তাহলে এখানে আমরা একটা অকৃতজ্ঞের ছাপ পাচ্ছি, যে যার কাছ থেকে আমি প্রয়োজনের সময় মানে উপকার পেলাম তাকে আমি কি করছি, তার আমি অপকার করছি। লিটন তার অন্যান্য বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে রাজু এটা একটা কৌশল, এভাবে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে সে তা আর পরিশোধ করে না, পরিশোধ করে দেয় না। লিটনকে সবাই বোকা বললেও তার সান্ত্বনা, সে বন্ধুর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়েছে। এখানে লিটন, লিটনের মধ্যে আমরা দেখতে পাই মানব সত্তার সম্পূর্ণ বিকাশ করেছে, কিন্তু রাজুর মধ্যে জীব সত্তার বিকাশ থাকলেও মানব সত্তার কিন্তু কোনো বিকাশ নেই। এটাই হলো পার্থক্য দুজনের মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন করেছে, জ্ঞান পরিবেশন কিসের উপায়? জ্ঞান পরিবেশন মূল্যবোধের উপায়। তাহলে জ্ঞান পরিবেশন কিসের উপায়? জ্ঞান পরিবেশন হচ্ছে মূল্যবোধের উপায়। দুই নাম্বার প্রশ্ন, তাহলে এখানে আমরা মূল্যবোধ লিখতে পারি, জ্ঞান পরিবেশন মূল্যবোধের উপায়। তোমরা একটা সম্পূর্ণ লাইনে লিখবে, আর তোমাদের সুবিধার জন্য মেন মানে প্রধান শব্দটাকে লিখে দিলাম।
লিখবো। তারপরে বলছে দেখো প্রাণীদের বাথরুম বলতে কি বোঝানো হয়েছে, প্রাণীদের বাথরুম কি, আমরা সকলেই কিন্তু প্রাণী তাই না, আমরা সকলেই প্রাণী, আমাদের মধ্যে প্রাণিত্ব রয়েছে। এই যে প্রাণীদের বাথরুম হচ্ছে যে আমরা জীব সত্তা হিসেবে যে জন্মগ্রহণ করছি এটি হচ্ছে আমাদের প্রাণী, এবং প্রাণীদের বাথরুম হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে বাথরুম, বাথরুমটাকে ছিন্ন করা। তার মানে আমরা সকলে জীব, জীব হিসেবে আমরা জন্মগ্রহণ করি এবং সেখান থেকে আমাদের মধ্যে প্রাণীদের বাথরুমটি চলে এসেছে। প্রাণীদের বাথরুম বলতে আমরা জীব সত্তা হিসেবে জন্মগ্রহণ করাটাকে বুঝে থাকি। গ নাম্বার কি বলছে, উদ্দীপকের লিজন চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে উল্লেখিত শিক্ষার কোন দিকটি প্রতিফলিত হয়েছে। গ এবং ঘ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের গ এবং ঘ ভুল হয় সবসময় মনে রাখবে, গ এবং ঘ, ঘ তিনটি পয়েন্টে লিখবো। প্রথম যে পয়েন্টটা আমাদের থাকবে এই পয়েন্টটা হবে আমাদের মূল বক্তব্য, মূল বক্তব্য প্রথম পয়েন্টটি, ঠিক আছে। এটা দুই লাইনে বা তিন লাইনে বা এক লাইনে হতে পারে। এখানে বলেছে দেখো উদ্দীপকের লিজন চরিত্রে, লিজনের মধ্যে আমরা কিন্তু মানুষের সম্পূর্ণ বিকাশ দেখেছি, এই চরিত্রে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উল্লিখিত শিক্ষা কোন দিকটি প্রতিফলিত হচ্ছে। শিক্ষার প্রয়োজনীয় দিকটি বা অর্থ বলতে পারো শিক্ষার আমরা মানব সত্তার দিকটি এটা প্রতিফলিত হয়েছে, শিক্ষার মানব সত্তার দিকটি প্রতিফলিত হয়েছে, এটা এক বার আমরা লিখে দিলাম। তারপরে যে পয়েন্ট আমরা শুরু করবো এখানে আমরা উদ্দীপক নিয়ে সুন্দর করে আলোচনা করবো এবং বিস্তারিত ভাবে পুরো খুব অল্প করে আলোচনা করবো, কখনো না। এটা হলো আমাদের একটা ধাপ, এটা হলো আমাদের দুইটা ধাপ। উদ্দীপকে যা আছে লিজন এবং রাজুর কথোপকথনটা, লিজন এবং রাজুর যে ঘটনাটা এটা আমরা হুবহু না লিখে সুন্দর করে নিজের ভাষায় লিখবো, ঠিক আছে। এবং তিন নাম্বারে যে লাস্টে যে এখানে এসে আমরা আরেকটি পয়েন্ট তৈরি করবো সেটা হবে আমাদের পাঠ্য বই সংক্রান্ত। তার মানে উদ্দীপকের সাথে ওই শিক্ষার বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করবো, কেন রাজুর মধ্যে আমরা মূল্যবোধটা দেখতে পাই, কারণ সে জীব সত্তা হিসেবে জন্মগ্রহণ করলেও সে প্রকৃত শিক্ষিত হতে পেরেছে, সে ওই মই অর্থাৎ তার জীবনের মই অর্থাৎ শিক্ষাকে ব্যবহার করে সে জীব সত্তার ঘর থেকে ধীরে ধীরে মানবসত্তার ঘরে উঠতে পেরেছে এবং নিজেকে একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ হিসেবে পরিণত করতে পেরেছে। সেজন্য সে নিজে থেকেই সন্তুষ্ট যে না আমি আমার বন্ধুকে বিপদে সাহায্য করতে পেরেছি, যদিও রাজু তাকে ঠকিয়েছিল কিন্তু লিজন সন্তুষ্ট ছিল যে না আমি আমার মানব সত্তার দিক থেকে কি করতে পেরেছি, আমার নিজেকে একদম সুন্দরভাবে মানুষ রূপে পরিণত করতে পেরেছি, আমার এখানে কোনো কি নেই, গ্লানি নেই, আমার কোনো আফসোস নেই, কারণ আমি সাহায্য করতে পেরেছি। তাহলে ওর মধ্যে আমরা সম্পূর্ণ মানব সত্তার রূপটা দেখতে পাচ্ছি, কিসের সাহায্যে, শিক্ষার সাহায্যে। তাহলে এটা চলে গেল আমাদের গণ নম্বর, ঠিক তেমনি আমরা এটা মিটিয়ে দিলাম, এখানে আমরা ঘ লিখে দিলাম। ঘ নম্বরে আমরা জানি সেম এটাই একই ক্রিয়া, তোমার ধরো গ এবং ঘ কিন্তু একে অপরের পরিপূরক, এটা সবসময় মাথায় রাখবে এবং প্রশ্নটা দেখবে যে ওখান থেকে কিন্তু বেশি উত্তর আমাদের চলে আসে। ওজন্য এই জন্য তুমি কখনো ভাববে না যে গয়ে আমি এই লাইনটা লিখেছি আমি কি ভয় আবার লিখবো, এটা কখনো ভাববে না, কারণ গয়ের কিছু নাই অবশ্যই ভয়ে আসবে, কারণ এটা একে অপরের পরিপূরক। ঘ নাম্বারটা কি বলছে দেখো, যে উদ্দীপকের রাজুর জীবনে শিক্ষা শোনা করাতে পারেনি, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে এখানে কেন করাতে পারেনি, মূল বক্তব্য কি, যে আমরা লিটনের মধ্যে মানব সত্তার সম্পূর্ণ বিকাশ দেখলেও রাজুর মধ্যে শুধুমাত্র জীব সত্তারই বিকাশ দেখতে পেরেছি, মানব সত্তা সেখানে কোনো আমরা ঠাঁই দেখতে বা মানব সত্তার কোনো চিহ্ন আমরা সেখানে খুঁজে পাইনি, হয়ে গেল মূল বক্তব্য। তারপর উদ্দীপকের সুন্দর করে আলোচনা করলাম কেন আমরা দেখতে পাইনি, কারণ রাজু একজন মানুষ হওয়ার পরেও তার মধ্যে আমরা মানব সত্তাটা দেখতে পাচ্ছি না, সে শুধু জীবই থেকে গেছে, সে কোনো রকমের কোনো শিক্ষা গ্রহণ করতে পারেনি, হয়তো সার্টিফিকেট সে গ্রহণ করেছে কিন্তু সেটা অন্তর থেকে সে শিক্ষিত হতে পারেনি, এই জন্য সে জীব সত্তা থেকে গিয়েছে মনুষ্যত্ব বোধ বা মানব সত্তা সে উঠে আসতে পারেনি। তারপরে দশ পাঠ্য বই কেন উঠে আসতে পারেনি, আমরা পাঠ্য বইয়ের বিভিন্ন লাইন আমি যে কথাগুলো বইয়ের জন্য বললাম ওই কথাগুলোই আমরা এখানে দিতে পারি, সুন্দর করে আমরা বলে দিতে পারি। শেষে বলে দিব লাস্টে একটা চার নাম্বার পয়েন্ট, এখানে এসে আমরা বলতে পারি পরিশেষে আমরা বলতে পারি যে বা উপরোক্ত আলোচনার সাহায্যে আমরা বলতে পারি যে এভাবে একটু সুন্দর করে লাইন লিখে লিখবা যে উপরোক্ত আলোচনার সাথে পরিশেষে আমরা বলতে পারি যে যে রাজুর মধ্যে জীব সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটলো, মানব সত্তার কোনো চিহ্ন আমরা লক্ষ্য করতে পারছি না যা আমরা লিটনের মধ্যে পরিপূর্ণভাবে লক্ষ্য করতে পারছি, এই জন্যই রাজুর জীবনের শিক্ষা শোনা ফলাতে পারেনি। খুব সোজা কিন্তু তুমি একটা উদ্দীপক যখন লিখবে সবসময় মাথার মধ্যে রাখবে যে আমি আমার বই থেকে বাইরে যাব না, বইয়ের কথাগুলো তুমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে না
লিখিতা যুক্তির কথা দিয়ে বাক্যতে সুন্দর করে লিখে দাও। তোমাকে এখানে কোনো গাইডের সাহায্যই লাগবে না, কারণ তুমি তো বই পড়ছো, মূল বই ছাড়া তোমার তো প্রকৃত সহায়কার হতেই পারে না। এবং যে স্টুডেন্ট একটা মূল বইটা অ্যাড করতে পারবে তার রেজাল্ট অবশ্যই ভালোর দিকে যাবে। তাই মূল বইটাকে তোমরা একদম নিজেদের সঙ্গী করে নাও। এইভাবে আমরা ওই ওখান থেকে যেমন পাঠ পদ্ধতি সাহায্য নিতে পারি, এইভাবে আমরা এই প্যাটার্নে লিখে দেব। একটু মনে রাখবে, পয়ের জন্য আমরা দেবো এক লাইন, হয়ের জন্য আমরা হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট, মানে একটা মূল বক্তব্য আর একটা বর্ণনা, বর্ণনা দুই থেকে তিন বাক্যে দিলেই হবে। আর বাক্য কিন্তু দাঁড়ি, এক দাঁড়ি মানে এক বাক্য, হ্যাঁ। আর হয়ের জন্য হলো তিনটা, মানে এটা বাদ দিন, হয়ের জন্য তিনটা, হয়ের জন্য হলো চারটা। এটা একটু ভালো করে খেয়াল রাখো, তোমরা অবশ্যই তাহলে দেখো তোমাদের রেজাল্টে একটা তারতম্য আসছে। কেমন? যারা কিন্তু খেয়াল রেখেছে তারা কিন্তু অবশ্যই তারতম্যটা বুঝতে পেরেছে, তোমাদের রেজাল্টে কিন্তু অনেক বুঝতে পেরেছে। আর যারা খেয়াল রাখেনি তারাও তারতম্য বুঝতে পেরেছে তাদের রেজাল্টে, এবং মার্কসের অনেক ডিফারেন্স। এবং আগামী পরীক্ষাটা নিয়ে চেষ্টা আমি আশা করবো তোমাদের এই পার্থক্যটা ভালোই থাকবে না, সবার সুন্দর করে দেখা হবে। কেমন? ওকে, আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যে উদ্দীপক, সেখানে চলে আসি। সব এগারোটা উদ্দীপক তাহলে আমরা একদিনে করতে পারবো না, মাথার মধ্যে আমাদের ঢুকবেও না। তাহলে আমি আজকে তোমাদের দুইটি উদ্দীপক করাবো। আগেই বলে দিয়েছি আমরা এখন আমাদের এই যে ঢাকা বোর্ড 2019 সৃজনশীল অংশে তিন নাম্বার যে পয়েন্টটা আছে, মানে প্রশ্নটা আছে, সেটা নিয়ে আলোচনা করবো। তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের অভাগীর স্বর্গ নিয়ে, খুব সুন্দর মর্মস্পর্শী একটি গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অভাগীর স্বর্গ। অভাগী তার সন্তানের নাম কি বলতো? কাঙালি। খুব সুন্দর হয়েছে। বলতো অভাগী কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? হ্যাঁ, সুন্দর, দুলে সম্প্রদায়। জানো দুলেরা কি করে? মাছ তো ধরে, ওখানে তো বলেছে যে অভাগীর বাবা জেলে ছিলেন, কিন্তু তারা আবার পালকি বহন করে। আগেকার সময় রাজা রাজারা জমিদাররা পালকি করে এদিক ওদিক যাওয়া আসা করতো না, ওই পালকি বহন করে ওই ইয়াদেরকে, ওরাও দুলের সম্প্রদায়ের ভাই। ঠিক আছে, তাহলে অভাগীর স্বর্গ আমাদের আছে 34 পৃষ্ঠায়, তোমরা 34 পৃষ্ঠাটা সামনে নিয়ে নাও, দেখবা যে ওখান থেকে আমাদের অনেক কিছু সাহায্য করবে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অভাগীর স্বর্গ, আমি প্রথমে উদ্দীপকটা পড়ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। চেয়ারম্যান সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট আয়োজন, মিলে গেল তার সাথে মিলেছে বলো? হ্যাঁ, এটা করতে পেরেছো। মুখুজ্জে মহাশয়ের স্ত্রীর ওই যে শ্রাদ্ধের অনুষ্ঠান, গুড, এটা ধরতে পারছো তোমরা? ও, খুবই সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। এলাকার ধনী গরিব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, গরিব। মুখুজ্জে মহাশয় কি গরিবদেরকে নিমন্ত্রণ করেছিলেন? না, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আবার উঁচু জাত নিচু জাত তারা খুব মানে, তাই এই জন্য কিন্তু কাঙালিকে বলে কি করা হয়েছিল না, আমন্ত্রিত করা হয়েছিল না, বা অথবা কাঙালি যখন সাহায্য নিয়েছিল সে কোনো সাহায্য পায় নি। ওকে, দরিদ্র কৃষক খয়েরালি ছেলে রনি ও মেয়ে রেনুকে নিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বসার স্থানে ভুল করে খেতে বসেছে। এখানে আমরা কিন্তু নীল পাচ্ছি, ওই যে একই জায়গায় বসে গিয়েছে। চেয়ারম্যানের স্ত্রী জিৎকার করে বললেন, এসব অসম্ভব, লোকদের দাওয়াত দেওয়াই ভুল হয়েছে। চেয়ারম্যানের সাহেবের স্ত্রীকে বুঝিয়ে বললেন, এরা সকলেই আমার মেহমান। তাহলে দুই ব্যক্তির মধ্যে তারতম্য আমরা এখনই বুঝতে পারলাম মতামতে, এরা সবাই আমার মেহমান। তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে ধনী গরিব বলে কেউ নেই, মেহমান মানুষ সবই তার কাছে সমান। তিনি রনি ও রেনুকে আদর করলেন এবং স্ত্রীর আচরণের জন্য খয়ের আলীর নিকট দুঃখ প্রকাশ করলেন। মুখুজ্জে মহাশয় কি দুঃখ প্রকাশ করেছিল কাঙালির কাছে? বিন্দু মাত্র না। তারপরে তোমার ওই যে অধর রায় ও তো আগেই করেনি, কিন্তু দারোয়ান তো কাঙালিকে বেরিয়ে করে দিল। তারপরে যে দারোয়ানরা যে পাখি যে মেরেছিল যে কাঙালির বাবাকে, ওই দারোয়ান না। তার মানে এখানে আমরা চেয়ারম্যান সাহেবের মাঝে কোনো রকমের কোনো বৈষম্য বা বৈষম্য অথবা শ্রেণীভেদ দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অভাগীর সঙ্গে প্রচুর শ্রেণীভেদ বৈষম্য কোথায় দেখতে পেয়েছি। এখনই কিন্তু আমরা কি বুঝতে পারলাম, ওই সাদৃশ্য বৈসাদৃশ্যটা বুঝে গেলাম। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়লে দেখবা তোমার উদ্দীপকটা বুঝতে পারলে তোমার লেখা ভালো হবে। এবার চলে আসে আমাদের প্রশ্নের উত্তরে। ক নাম্বার কি বলেছে দেখো, ক নাম্বার বলেছে অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে? অভয় বলেছিল, এই যা তোর মাকে নিয়ে গিয়ে নদীর চড়ায় ফেলে থাকবে, তাই বলেছিল, তাই না? ওকে বলেছিল, এবং এটা নিয়ে সে খুব কষ্ট পেয়েছিল কাঙালি, যে এভাবে বললো আমার মা সম্পর্কে। আচ্ছা অভয়, তারপরে বলছে মাকে বিশ্বাস করা কাঙালির অভ্যাস কেন? স্বভাবতই আমরা আমাদের মাকে বিশ্বাস করি, প্রত্যেকটা সন্তানের স্বভাবতই বিশ্বাস যে আমার মা সৎ
সব ঠিক করে অবশ্যই মায়েরা অবশ্যই তার সন্তানের জন্য সব সব ঠিক করে সেজন্য মাকে স্বভাবত আমরা বলতে পারি স্বভাবতই কাঙালি তার মাকে বিশ্বাস করত কারণ কাঙালির জীবন কাঙালির জগৎ ছিল তার মা আর কেউ ছিল না ওকে তারপরে আমরা বলছি গ নাম্বার উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে অভাবের সঙ্গে গল্পের কোন দিকটি ফুটে উঠছে উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে অভাবের সঙ্গে কোন দিকটি ফুটে উঠেছে বলতো শ্রেণী বৈষম্য এটা আমি তোদের সংক্ষেপে লিখে দিলাম শ্রেণী বৈষম্য তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের চেয়ারম্যানের সঙ্গে স্ত্রীর মধ্যে এবং অভাবের সঙ্গে গল্পের মধ্যে মিল হচ্ছে তারা উভয়ের মধ্যে কি ছিল শ্রেণী বৈষম্য দেখা দিয়েছে এটা আমাদের মূল বক্তব্য হয়ে গেল তারপর দুই নম্বর পয়েন্টে আমরা কাকে নিয়ে আলোচনা করবো কিছুক্ষণ আগে বললাম বলো হ্যাঁ তোর উদ্দীপককে আলোচনা করবো তারপরেরটা ওই উদ্দীপকের আলোকে কোন শ্রেণী বৈষম্য টুকুটা বা কোন গল্পটুকুটা প্রদর্শন বৈষম্য হবে সেটা আমরা ওই যে যখন পাঠ্য বই নিয়ে আলোচনা করবো তখন তোমার মধ্যে মিল দেখিয়ে দিবো তাহলে পয়েন্ট জন্য আমাদের তিনটা পয়েন্ট হয়ে গেল শেষ হ্যাঁ তোমার প্রশ্ন থাকতে পারে হ্যাঁ তোমার প্রশ্নটা ঠিক যে আমি গয়ে একটু লাস্টে পরিশেষ দিব কিনা হ্যাঁতে পারো গয়ের থেকে তুমি দিতে পারো কোনো অসুবিধা নেই তুমি যদি মনে করো তিন পাখি তিনটা পাখি শেষ করবো শেষ করে দাও যদি মনে করো যে আমি একটু লাস্টে একটু লিখবো যে উপরে আলোচনা থেকে বলা যায় যে তাও বলা যাবে নো প্রবলেম কিন্তু তিনটা অবশ্যই হতে হবে তিনটা কম না ওকে বেশি করে সমস্যা নেই তারপরে ঘ নাম্বার ঘ নাম্বারের জন্য আমরা কি দেখতে পাচ্ছি বলতো ঘ নাম্বারের একটা প্রশ্ন করি কি বলছে এখানে বলছে যে সমাজের ধনী ব্যক্তিরা যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতো তাহলে অভাবীকে বৈষম্যের শিকার হতে হতো না উক্তি বিশ্লেষণ করো এখানে আমরা বলতে পারি যে সমাজের ধনী ব্যক্তিরা যদি চেয়ারম্যান সাহেবের মতো হতো তাহলে অভাবী মারা যাওয়ার পরে তাকে এতটা মানে কষ্ট বা এতটা মানে কি বলা যায় বা মারা যাওয়ার আগেও বলতে পারো যে মুখুজ্জে মানুষের স্ত্রীকে দেখতে দিয়েছিল না তাহলে অভাবী এতটা মনে মন কষ্ট অনুভব করতো না মন কষ্ট পেত না তাই না কারণ সবাই তাকে সম্মান দিত একটু হলেও তাকে মানে জিজ্ঞাসা করতো তাহলে তার মনের মধ্যে কষ্ট থাকতো না তাহলে মন কষ্ট পেত না তাহলে এক্ষেত্রে আমরা উদ্দীপককে আমরা প্রথম বলতে আমরা মূল বক্তব্য হিসেবে লিখে দিলাম তারপর সেকেন্ড পয়েন্ট আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করলাম তাহলে এটা মূল কথা গেল তাহলে আবার দ্বিতীয়ত আমরা উদ্দীপক নিয়ে বললাম এবং কেন সে মন কষ্ট পেত না এটা আমরা এখানে এসে যখন পাঠ্য বই নিয়ে আলোচনা করবো তখন আমরা বলতে পারবো যে অভাবী প্রথম কষ্ট পেয়েছিল যখন তাকে দূর থেকে মুখুজ্জে মহাশয়ের স্ত্রী সপ্তাহ করা দেখতে হতে হয়েছিল তাহলে সামনে যার অনুমতি ছিল না সে তখন একটু মন কষ্ট হয়েছিল তার পরবর্তীতে যখন তার ছেলে তার মুখাগ্নির জন্য কাঠ সংগ্রহ করে বেড়াচ্ছিল তখনও অভাবীর লাশটি নিথর বা নিথর দেহটি অসহায়ভাবে পড়েছিল কিন্তু তার ছেলে কোনো জায়গাতেই কোনো সাহায্য পাচ্ছিল না এটাও তার একটা মারা যাওয়ার পর তাকে একটা কষ্ট দেওয়া হচ্ছিল বিভিন্নভাবে সে কষ্ট পেয়েছে বেঁচে থাকা অবস্থাতেও মারা যাওয়ার পরেও এই কষ্টগুলো কিন্তু যদি আমাদের চেয়ারম্যান সাহেবের মতো সবার মন মানসিকতা হতো তাহলে সেই মানুষটা এই দুর্ভোগটা পোহাতো না তারপরে লাস্টে আমরা এই যে পরিশেষ লাস্টের কথাটা যেটা আমরা বলবো উপরিউক্ত আলোচনা শেষে কিন্তু তুমি এই কথাটা বলতে পারো যে চেয়ারম্যান সাহেবের মতো মনো মন কি হতে পারো যে চেয়ারম্যান সাহেবের মতো মন নিয়ে যদি সবাই থাকতো বা চিন্তাভাবনা যদি সবার থাকতো তাহলে আমাদের সমাজে শ্রেণী বৈষম্য নিমিষেই দূর হয়ে যেত তাই না সবার মধ্যে তো শ্রেণী বৈষম্য থাকতো না কেন আমরা শ্রেণী বৈষম্য করবো বলো তো সবাই তো মানুষ আমরা কিন্তু জানি যে আমি কোন ভাই জন্মগ্রহণ করবো আমি কোনো নিচু বংশ জন্মগ্রহণ করবো কি বড়লোক বংশ জন্মগ্রহণ করবো কি আমার বাবা অনেক বড়লোক হবে কি আমার বাবা একজন মুজি হবে না আমি তো জানি না তাহলে যেখানে আমার কোনো হাত নেই তাহলে আমি কেন সেখানে মানুষকে সেখানে বিচার বিবেচনা করবো আমরা সব সময় একজন মানুষকে তার বর্ণ তার শ্রেণী তার টাকা পয়সা এগুলোতে চিন্তা না করে সবার আগে মূল্যায়ন করবো কি দিয়ে বলতো গুড তাকে মানুষ হিসেবে মূল্যায়ন করবো এবং তার সামনে না মানুষের চেয়ে বড় কিছু নাই নাহি কিছু মহিয়ান এটা কাছাকাছি ইসলাম বলে গিয়েছে এবং তোমরা যদি এগুলো ওই লাইনটা দিতে পারো খুব ভালো হয়ে যাবে তাই না এই লাইনটা দিলে খুব সুন্দর একটা ম্যাচ হয়ে যাবে ওকে তাহলে গত শিক্ষার্থী বন্ধুরা এই আজকে যে আমরা দুইটা উদ্দীপক নিয়ে আলোচনা করলাম এই দুইটা উদ্দীপকের মাঝে তোমাদের কি কারো কোনো জিজ্ঞাসা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি জিজ্ঞাসা না থাকে এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় যে এখন হচ্ছে না তাহলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে কেমন ভালো থাকো আচ্ছা তাহলে অবশ্যই এই দুইটি সৃজনশীল ভালোভাবে একটু নিজেরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস চলাকালীন সময় যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং এগুলো ছাড়াও বাকিগুলো তোমরা অল্প অল্প করে দেখবে কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কী হবে বলতো মেধাশক্তি বাড়বে আচ্ছা তাহলে সবাই কিন্তু ভালোভাবে থাকবে
থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।